نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون صدق الله العظيم নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে সকলেই দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নোয়াখালী সদর থানার অন্তর্গত বাংলা বাজার পূর্ব মাইজসরা দারুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক দিনী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলী হায়দার বক্সী সাহেব চেয়ারম্যান বিষ্ণম আন্ডারচর ইউনিয়ন পরিষদ আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দীন হযরত মাওলানা মাকসুদুর রহমান সাহেব খতিব বাইতুল আজাদ জামে মসজিদ বেগমগঞ্জ নোয়াখালী বিশেষ আলোচক হযরত মাওলানা কারি মোহাম্মদুল্লাহ সাহেব মাহফিলের সম্মানিত পরিচালক এলাকার সন্তান প্রিয় ভাই জনাব মাওলানা ফরিদ সাহেব দিগার ওলামা ইকরাম কোরআন প্রেমিক তাওহিদি জনতা আমার দিনী ভাইরা পর্দার আলের আমার সুপ্রিয় মা এবং বোনেরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ তাআলা পবিত্র জুমার রাতে বৃহস্পতিবার দিবাগত রাতে কোরআনের মাহফিলে গভীর রাত পর্যন্ত বসে থাকার তৌফিক দিলেন সবাই পড়ি আলহামদুলিল্লাহ সুরাল মায়দার 55-45 নম্বর আয়াতে কারিমা বলেছি মুসলিম কাকে বলে মুসলমানের মর্যাদা ও সম্মান এবং সারা দুনিয়ায় মজলুম মুসলিম উম্মার জন্য আমাদের কি করণীয় এই কয়েকটি বিষয় আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় পরিষ্কার করার চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন আমরা বলি আমিন রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون جرى আল্লাহর দেওয়া কোরআনের বিধিবিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফির। যারা আল্লাহর দেওয়া কোরআনের বিধিবিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফির, তাদেরকে কাফের ঘোষণা দিলেন কে? আর ইমানের খবরও জানেন কে? সারা দুনিয়ার একজন, সারা দুনিয়ার মানুষ একজনকে যদি কাফের বলে সে কাফের হবে না যদি আল্লাহ তারে কাফের না বলে। আর সারা দুনিয়ার মানুষ ভোট দিলে একজন ইমানদার হবে না যদি আল্লাহ তারে ইমানদার না বলে। তো এইখানে কাফের বলতেছে কে? তাহলে আল্লাহ তারে কাফের বলে দুনিয়ার সবাই মিলে তারে ইমানদার বানানো যাবে না। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহর বিধান অনুযায়ী যারা ফয়সালা করে না তারা কাফের। আল্লাহ কোরআনে যত বিধিবিধান দিয়েছেন জীবনের সব ক্ষেত্রে এই বিধিবিধান অনুসরণ করা ফরজ। যারা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মানে না আল্লাহ তাদেরকে কাফের বলে ঘোষণা দিয়েছে। তাহলে অর্থ কি দাঁড়ালো? যারা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মানে তারা ইমানদার, তারা মুসলমান। যারা আল্লাহর বিধান মানে না তারা কাফের। এই সহজ কথাটা বুঝা গেল? এখানে আল্লাহর বিধান বলতে ফৌজদারি দণ্ডবিধির কথা বলা হয়নি, বরং জীবনের প্রত্যেকটি কাজের কথা বলা হয়েছে। যখনই আপনি দুনিয়াতে কোনো কাজ করতে চাইবেন আমার বন্ধু, তখনই দেখবেন আপনার সামনে দুইটা নিয়ম আসবে। এই কাজটার ক্ষেত্রে আপনি কি আল্লাহর নিয়ম অনুযায়ী করবেন না মানুষের নিয়মে করবেন? যখন কাজটা আল্লাহর নিয়মে করবেন তখন আপনি মুসলমান, যখন কাজটা মানুষের নিয়মে করবেন আল্লাহর বিধান বাদ দিয়া তখন আপনি আর আমি কাফের। আল্লাহ আমাদেরকে কুফুরি থেকে হেফাজত করো। প্রিয় ভাইয়েরা, আমার সেই কাজের ব্যাপারে আল্লাহর ফয়সালা নেবে মুসলমান, দুনিয়ার কোনো কাজ করার ব্যাপারে বাপদাদার ফয়সালা নেবে না, মানুষের ফয়সালাও নেবে না। এখন কারা মুমিন কারা মুমিন নয়, কারা ইমানদার কারা ইমানদার নয়, কারা মুসলমান কারা মুসলমান নয়, এটা বুঝতে হলে কোরআনুল করিম সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে কারিমাটা আপনারা একটু লক্ষ্য করেন। আল্লাহ বলেন কুল ইয়া আহলাল কিতাবি তাআলাও ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। নবী আপনি বলে দেন হে আহলে কিতাবেরা, যাদের কাছে আসমানি কিতাব আছে, এমন একটা কথার দিকে তোমরা আসো যেই কথার মধ্যে তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। যে কথার বিষয়ে এক নম্বর হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা সবাই মিলে আল্লাহর ইবাদত করব, এই কথার দিকে তোমরা আসো। সবাই মিলে ইবাদত করব কার? তাহলে সারা দুনিয়ার মানবদেরকে কে বানাইছে? তো এখন আল্লাহ বলছেন নবী সবাইকে ডাক দেন, সবাই মিলে আসো আমরা আল্লাহর ইবাদত করি, এ ব্যাপারে আমরা একমত হই। এই বাংলা বাজারে আমরাও একমত হই যে যে দল করি না কেন সবাই মিলে ইবাদত করব কার? তো আল্লাহর ইবাদত যদি সবাই মিলে করি তাহলে দুনিয়ার কোনো ব্যাপারে আল্লাহর আইনের বাহিরে যাওয়ার সুযোগ কোনো মুসলমানের থাকে না। ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা, দুই নম্বর হলো আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না, ইবাদত আল্লাহর করব আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিজ বাদুনা বাদান আরবাবাম মিন দুনিল্লাহ,
আমরা আল্লাহ ছাড়া একজন আরেকজনকে মালিক বানাবো না, রব বানাবো না। আমরা আল্লাহ ছাড়া একজন আরেকজনকে আমাদের পরিচালক, তিনি আমারে যেমনে চালে আমি এমনি চলবো, আমি আল্লাহর কথা শুনবো না, এমন জায়গায় আমরা কাউকে বসাবো না। কয়টা হলো? তিনটা। এক নম্বর ইবাদত হবে কার? দুই নম্বর আল্লাহর সাথে কোনো শরীক হবে না। তিন নম্বর হইলেও আমরা আল্লাহর জায়গায় কোনো মানুষকে বসাইয়া সেই মানুষকে আমরা আমাদের মালিক বানাবো না। এই তিনটি পয়েন্ট যদি তারা না মানে, ফাকু ফা ইন তাওয়াল্লাউ ফাকুলুস হাদু বি আন্না মুসলিমুন, এই তিন কথা যদি তারা না মানে তাহলে আপনি বলে দেন তোমরা সাক্ষী থাকো আমরা মুসলমান। এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল এই তিন কথা যারা মানবে না তারা মুসলমান হতে পারবে না, আর এই তিন কথা যারা মানবে তারাই খাঁটি মুসলমান হবে। এখন আসেন, এক নম্বরে আল্লাহ তাআলা বলছেন ইবাদত হবে আল্লাহর। ইবাদত হবে কার? আল্লাহ। ইবাদত শব্দের বাংলা অর্থ হলো গোলামি, দাসত্ব, হুকুম মানা। যারা আল্লাহর হুকুম মানে তারা আল্লাহর গোলাম, যারা মানুষের হুকুম মানে তারা মানুষের গোলাম, যারা ভগবানের হুকুম মানে তারা ভগবানের গোলাম। যে যার হুকুম মানে সে তার গোলাম, যারা ব্রিটিশের হুকুম মানে তারা ব্রিটিশের গোলাম। আমরা সবাই মিলে হুকুম মানবো কার? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ কেবল আমার ইবাদত করার জন্য বানাইছি। এবার বলেন, নামাজ পড়া কার ইবাদত? রোজা রাখা কার ইবাদত? হজ করা কার ইবাদত? যাকাত দেওয়া কার ইবাদত? ইবাদত মানে গোলামি করা। আল্লাহ যদি নামাজ পড়ার কথা না বলতো তাহলে নামাজ পড়া ইবাদত হইতো না, আল্লাহ যদি রোজা রাখার কথা না বলতেন রোজা রাখাটাও ইবাদত হইতো না, আল্লাহ যদি পর্দা করার কথা না বলতেন পর্দা করা ইবাদত হতো না, আল্লাহ যদি সত্য কথা বলার কথা না বলতেন সত্য কথা বলা ইবাদত হতো না। তাহলে প্রমাণ হলো ইবাদত মানে কার কথা মানা? তা আল্লাহ নামাজের কথা বলার কারণে নামাজ ইবাদত, আল্লাহ রোজা রাখতে বলার কারণে রোজা ইবাদত, আল্লাহ পর্দা করতে বলার কারণে পর্দা ইবাদত। আল্লাহ বলছে জমিন আমার, আমার কথা অনুযায়ী চালাও, আল্লাহর কথা অনুযায়ী যদি জমিন চলে যারা জমিন শাসন করবে ওই শাসনটাও ইবাদত হবে। আল্লাহ বলে আমার হুকুম অনুযায়ী বিচার কর, বিচারক যদি আল্লাহর হুকুম অনুযায়ী বিচার ফয়সালা করে বিচারকের বিচার কাজও ইবাদত। আল্লাহ বলে আমার দেখানো তরিকায় ব্যবসা করো, বাংলা বাজারে যারা আল্লাহর দেখানো তরিকায় ব্যবসা করবে ব্যবসাটা নামাজ রোজার মতোই ইবাদত হবে। তাহলে আমরা বুঝলাম আল্লাহর হুকুম মানা ইবাদত, আল্লাহর বিধান মানা ইবাদত। যারা আল্লাহর বিধান মানে তাদেরকে মুসলমান বলে, যারা আল্লাহর আইন মানে না তাদেরকে মুসলমান বলে না। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, এনানে খুদ বদস্তে খাজা দাদান। মুসলমান গর্দান নেহাদান বা আতাআত, মুসলমান হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দেয়, আল্লাহ তারে যেমনে চালায় সে হেমনে চলে, তারে কয় মুসলমান। তাহলে আমাদেরকে কে চালায়? তা আল্লাহ চালানোর জন্য কি নাজিল করেছে? তাহলে কোরআন অনুযায়ী যারা চলে তারা মুসলমান, যারা কোরআন অনুযায়ী চলে না তারা মুসলমান হয় না। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আউজালাল্লাহু ফাউলাইকা
হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, জীবনের কাজগুলি করে না, আল্লাহ বলছে তারা কাফের, তারা কাফের। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এটা ক্লিয়ার, এটা পরিষ্কার বোঝা গেল যে মুসলমান হইতে হলে আল্লাহর কোরআনের বিধিবিধান মানতে হবে। তো কোরআন আমাদেরকে নামাজ পড়ার আইন দিছে, রোজা রাখার আইন দিছে, পেশাব পায়খানার আইন দিছে, বিয়া শাদির আইন দিছে, ব্যবসা বাণিজ্যের আইন দিছে, চোরের শাস্তির আইন দিছে, জেনার আইন দিছে না দেয় নো, পর্দার আইন দিছে, মা বাবার হকের আইন দিছে, পাড়া প্রতিবেশীর আইন দিছে। আমার বন্ধু, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত, জীবনের সকল ক্ষেত্রে কোরআনের আইন আছে না নাই? তাই যারা জীবনের এই সব ক্ষেত্রে কোরআনের আইন মানে না, তারা মুসলমান হয় না। এবার আমার কর, আমাদের জীবনের সকল ক্ষেত্রে কোরআনের আইন মানার সুযোগ এখন আসেনি, তাহলে বোঝা গেছে আমরা এখনো পুরোপুরি মুসলমান হইতে পারি? যদিও ছোটকালে মা বাবা মুসলমানই করাইছে, এটা ঠিক আছে, এটা মরার আগে এটা নষ্ট হইবার সম্ভাবনা নাই, কিন্তু এটারে মুসলমানই কয় না। মুসলমানই হলো আল্লাহর আনুগত্যের মধ্যে নিজেরে ঢুকানো। একটু শুনেন, আপনারা কি ঘুমাইতেছেন? এই 10:30 বাজার রাত্রে আমি শুরু করছি, আপনারা ঠিক আছেন তো? তাহলে একটা তকবীর দিতে পারবেন নি মুজাহিদের মতো? শরীরটার একটা লাড়া দিতে পারবেন তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, মুজাহিদের মতো দুই হাত আকাশের দিকে উঁচু করতে হবে, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলোক ঘরে ঘরে জ্বালো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহে তাকবীর। এবার আসেন, আমরা মুসলমান হব, পরিপূর্ণ মুসলমান, আল্লাহ আমাদেরকে কবুল করো। মুসলমানই দাবি করার বিষয় না, ফাডারির ঘরে জন্মগ্রহণ করলে ফাডারি হয়, ভূঁইয়ার ঘরে জন্মগ্রহণ করলে ভূঁইয়া হয়, কিন্তু ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে ডাক্তার, কারণ ডাক্তারে শিখা লাগে, জানা লাগে, পাশ করা লাগে। ঠিক এমনিভাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হয় না, মুসলমানিও শিখা লাগে, সাধনা করা লাগে, আমল করা লাগে। না শিখলে, না সাধনা করলে, না আমল করলে মুসলমান হওয়া যায় না। শিখতে হবে, জানতে হবে, মানতে হবে। বলেন শিখতে হবে, আমার মতো কোন শিখতে হবে, জানতে হবে, মানতে হবে, তবে মুসলমান হওয়া যাবে। তো শিকার জায়গা, জানার জায়গা মাদ্রাসা, ঠিক না ভাই? ঠিক। তো নুরানি মাদ্রাসায় অনেক বাচ্চা ছেলেরা যা পারে, 80 বছরের বুড়ারাও অনেক সময় তা পারে। কালেমা জিজ্ঞাসা করলে পারে না, দুরুশ্বর জিজ্ঞাসা করলে পারে না, অজুর ফরজ জিজ্ঞাসা করলে পারে না, বাথরুমে ঢুকার সময় কোন পা আগে দিবেন পারে না, বাইরে হওয়ার সময় কোন পা আগে দিবেন পারে না, বাথরুমে ঢুকার আগে কোন দোয়া পারে না, বাথরুম থেকে বাইরে হওয়ার সময় কোন দোয়া পারে না, খানা শুরু করতে কোন দোয়া জানে না, খানা শেষে কোন দোয়া জানে, এমনকি সন্তান জন্ম দিবার আগেও দোয়া আছে না নাই, বিয়ে করে এলে ফেলাইছে 60টা, সন্তান জন্ম দিয়েছে 10-12টা, দোয়া জানে না, দোয়া জানে না। আমার বন্ধু, মুসলমানের অজ্ঞতায় খাইলেও এই অজ্ঞতা লালন করতে করতে মুসলমানের এই দশা। এই জন্য নুরানি মাদ্রাসার দরকার, হেফজ মাদ্রাসার দরকার, আমার বন্ধু বড় বড় বিশ্ববিদ্যালয়েরও দরকার, মুন্সি যেমন দরকার, একজন সাধারণ মানুষ, আম মানুষ অন্তত নাজাতের জন্য যেন সহি আমলটা করতে পারে, মুসলমানিত্বটা যেন রক্ষা করে ইমান নিয়ে যেন মরতে পারে, এই ধরনের সকল মুসলমানের জন্য যে এলেমটুকু হইলে নাজাত পাওয়া যাবে অতটুকু এলেম শিখার দরকার, এটা ফরজ। সবাই বিশেষজ্ঞ হবে না, সবাই তফসিল লিখতে পারবে না, কিন্তু নাজাতের জন্য যতটুকু শিখা দরকার অতটুকু সবার জন্য শিখা ফরজ। এই অল্প যতটুকু হইলে পাবলিকে কোন রকম সহি আমল করে জান্নাতে যাইতে পারে, অতটুকু এলেম কিন্তু মাদ্রাসায় শিখা নয়, নুরানি মাদ্রাসায় শিখা নয়। আল্লাহু আকবার বলেন। তাহলে আসেন, এই আয়াতের অধীনে আমরা জানলাম, যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না,
তারা কাফের, যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সালা করে তারা ঈমানদার, তারা মুসলমান। আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলেছেন, যারা তিনটা কথা মানবে তারা ঈমানদার, যারা তিনটা কথা মানবে না তারা কাফের। আর এই তিন পথেই গোমরাহি মানুষের মধ্যে প্রবেশ করে। যখন একটি আমলের ব্যাপারে, একটি কাজের ব্যাপারে আপনি আল্লাহর আইন মানবেন না, তখন আপনার সামনে কয়েকটা আইন আসবে। এক নম্বর হলো আপনার নফস যে আইন বানাইছে সে আইন আসবে, তখন কোরআনের আইন বাদ দিয়ে নফসের আইন গ্রহণ করবে। যারা নফসের আইন গ্রহণ করে তারা মুসলমান হতে পারে না। এখন শুনেন আল্লাহ কি বলেন, সূরা কাসাসের 50 নম্বর আয়াত, ওয়ামান আযাল্লু মিম্মানিত্তাবা'আ হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ওয়ামান আযাল্লু মিম্মানিত্তাবা'আ হাওয়াহ, যেই ব্যক্তি হাওয়া নিজের নফস, হাওয়া হলো নিজের নফস, নফসের খায়েশাদের অনুসরণ করেছে আল্লাহর দেওয়া হেদায়েত বাদ দিয়া, সেই ব্যক্তি গোমরা হয়ে গেছে, সৎপথ থেকে দূরে সরে গেছে। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর আল্লাহ তাআলা এমন জালেমকে হেদায়েত দেয় না। তাহলে বোঝা যায় আল্লাহর আইন বাদ দিয়া যারা নফসের আইন অনুযায়ী চলে এবং চালায়, আল্লাহ তাদেরকে বলছে জালেম। কারণ আল্লাহর গোলামি থেকে মানুষকে সরাইয়া যখন নফসের গোলাম বানায়, তখন লোকটা আল্লাহর গোলাম থাকে না, বরং নফসের গোলাম হইয়া যায়। আল্লাহ যেভাবে বলে সেভাবে চলে না, নফস তার যেভাবে চালায় সেভাবে চলে। আল্লাহ কয় সত্য কথা বলো, নফস কয় মিথ্যা কথা বলো, তখন আল্লাহর কথা মানে না, মানে নফসের কথা। মিথ্যা কথা বললে লাভ বেশি হইব, সত্য কথা বললে লাভ কম হবে। এখন মিথ্যা কথা বলে সত্য কথা বলে না, কামাই রুজি করে এমন লোকও আছে না না। তাহলে নফস এক কথা বলবে, আল্লাহর কোরআন আরেক কথা বলবে। আমরা কি নফসেরটা মানবো না কোরআনেরটা? কোরআনেরটা মানলে মুসলমান, নফসেরটা মানলে মুসলমান হওয়া যাবে? আল্লাহ তাআলা কি বলেন শুনেন, যারা নফসের গোলাম হয় তারা দেহের নামক খাসার বন্দী হয়ে যায়, দেহ নামক খাসায় বন্দী হয়ে যায়। তখন পেটের ক্ষুধা তাকে পেটের গোলাম বানায়, শোকের লোভ লালসা তাকে শোকের গোলাম বানায়। শোকে কয় খারাপ জিনিস দেখ, তখন সে খারাপ জিনিস দেখে। শোকে কয় ভালো জিনিস, নফস ইমান কয় ভালো জিনিস দেখ, ইমানের কথা মানে না, ভালো জিনিস দেখে না। যারা শোকের গোলাম হইছে, নফসের গোলাম হইছে, তারাই কিন্তু জাতিরে কবিরা গুনায় নিমজ্জিত করেছে। আপনাদেরকে অনুরোধ করি, শোকের ব্যাপারে আল্লাহ কি নীতিমালা দিছে না দেয় নাই? আল্লাহ তাআলা বলছে কোরআনুল করিম সূরা নূর, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী আপনি ইমানদার পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চোখ নিম্নগামী করে রাখে। নবী আপনি ইমানদার মহিলাদেরকে বলেন তারাও যেন তাদের চোখ হেফাজত করে, নিম্নগামী করে। তো ওই চোখ হেফাজতের মানে কি, চোখ নিম্নগামী করার মানে কি? মানে হলো চোখ আল্লাহ যেভাবে চালাইতে বলছে সেভাবে চালাও, নফসের কথা অনুযায়ী চোখ চালাইও না। এটাকে চোখের পর্দা বলে। চোখ দিছে কে? বাংলা বাজারে চোখের কারখানা আসেনি? বাংলা বাজারে বন্ধু ওষুধের কারখানা আছে, কেলা বিক্রি হয়, মূলা বিক্রি হয়, কিন্তু চোখ বিক্রি হয় না। তাহলে মুসলমান চোখ চালায় আল্লাহর কথা অনুযায়ী, আর নফসের গোলাম যে সে চোখ চালায় নফসের কথা অনুযায়ী। যারা নফসের কথা অনুযায়ী চোখ চালায় তারাই অন্যের মেয়ে নাচাইয়া নাচাইয়া চোখ দিয়া অন্যের মেয়ের নাচ দেখে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য যারা নফসের গোলাম হয়ে যায় তাদের মধ্যে মুসলমানই থাকে না, তারা আল্লাহর আইন মানে না, মানে নফসের আইন। আল্লাহ তাআলা এই জন্য বলে দিচ্ছেন, আর আইতা মানিত্তা গাজা ইলাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ পাক বলছেন যে নফসের গোলাম হয় সে দেহ নামক
খাঁচায় বন্দী হয়ে যায়। যেই ব্যক্তি নফসকে খোদা বানায়, তুমি তাকে কি দেখেছো? তুমি কি এ ধরনের লোকদের উকিল হতে পারো? আল্লাহর নবীকে আল্লাহ বলছে, নবী গো, ও নফসরে খোদা বানাইছে, নফসকে সে তার পরিচালক বানাইছে। এখন আল্লাহর কোরআন তাকে যেভাবে চলার কথা বলে সে ওইভাবে চলে না, বরং নফস তাকে যেভাবে চালায় সেভাবে চলে। তাইলে আমরা নফসের গোলাম হব না, আমরা গোলাম হব কার? আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। أَمْ تَحْسَبُ أَنَّ أَكْثَرَهُمْ يَسْمَعُونَ أَوْ يَعْقِلُونَ আল্লাহ তাআলা বলেন, তুমি কি মনে করো এরা অধিকাংশ লোক তোমার দাওয়া শুনে এবং বুঝে? আল্লাহ বলছেন, না না, তারা অধিকাংশ লোক তারা তোমার কথা শুনে, তারা উপলব্ধি করে, কিন্তু তারা দেখতেছে যে তোমার এই দাওয়াত মানলে তাদের জাগতিক অনেক সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে। এ কারণে সত্য দাওয়াত হওয়ার পরেও হে নবী তোমার দাওয়াত তারা মানে না। যারা নবীর দাওয়াত মানে না, আল্লাহর দাওয়াত মানে না, তারা মুসলমান হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেননি? আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন তার রব ইব্রাহিম আলাইহিস সালামের রব আল্লাহ, আমাদেরও রব কে? আল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, আসলিম, মুসলমান হও, মুসলমান হও। সাথে সাথে তিনি বললেন, আসলাম তুলে রব্বিল আলামিন, আমি আমার রবের জন্য মুসলমান হয়ে গেছি। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা বলেন, ইনহুম ইল্লা কাল আনআম বালহুম আদাল্লু সাবিলা। কখনো নয়, এরা জন্তু জানোয়ার থেকেও নিকৃষ্ট। জন্তু জানোয়ারের রুহ নাই, তাই জন্তু জানোয়ার ভালো মন্দ বুঝে না। গরুর রু নাই, ছাগলের রু নাই, তাদের বোধ শক্তি আছে, এই জন্য তারা আওয়াজ দেয়। কুকুরে গেউ গেউ করে, বিড়ালে মিউ মিউ করে, কবুতরে বাকুম বাকুম করে, গরুয়ে হাম্বা হাম্বা করে, ছাগলে ভ্যাঁ ভ্যাঁ করে। এদের রুহ নাই, এদের আছে বোধ শক্তি, রু আছে মানুষের। যদি গরু ছাগলের আল্লাহ রু দিতেন, তাইলে গরু ছাগল মানুষের মতো কথা বলা শুরু করে দিত, গরু ছাগলেরও পড়ালেখা শিখান লাগতো। এ কারণে ছাগলের পড়ালেখা নাই, গরুর কোনো মাদ্রাসা নাই। আপনাদের আকার ছাগল গরু ফাইভ পাস করেনি? তাহলে গরুর কোনো শরীয়ত? গরুর নামাজ, গরুর রোজা, গরুর পায়খানা পেশাবের কোনো তরিকা নাই? যখন পেশাব আসবে তখন করে দিব, যখন পায়খানা আসবে তখন করে দেবে? গরুর এই নিয়ম কানুন কে দিছে? তো গরু হইলো বন্ধু গায়রে জামিল রকুল, গায়রে জামিল রকুল মানে রুহবিহীন পানি, ভালো মন্দ বুঝে না। মানুষের রু আছে, কারণে মানুষ হইলো দামি। যাদের রু আছে, যাদের আকল আছে, যাদের বিবেক আছে, তারা কখনো আল্লাহর আইনের বাইরে যাওয়া উচিত না। অথচ যাদের বিবেক নাই, রুহু নাই, সে গরু ছাগল আল্লাহর আইন অমান্য করে না, মানুষ আল্লাহর আইন অমান্য করে। মানুষ যখন আল্লাহর আইন অমান্য করে, মানুষ তখন হায়ান জানে, আর গরু ছাগলের থেকেও খারাপ হইয়া যায়। এবার আমার জবাব দেন, আপনাদের এলাকার গরু এ সুদ খায়নি? হুজুর, এই ষাঁড় গরুটা সুদ খায়, এটারে দিয়ে কোরবান দিয়েন না? আসেনি এরকম কোনো ষাঁড় গরু? আসেনি? হুজুর, এই যে ফাঁডা দেখছেন, এই ফাঁডাটাই বিড়ি টানে, ফাঁডা বিড়ি খেয়ে নি, ফাঁডার মুখে বিড়ি দিলে। তাইলে যেটা ফাঁড়ায় খায় না, কুকুরে খায় না, গরুয়ে খায় না, সেটা এক শ্রেণীর মানুষ ভদ্রতা মনে করে টানে আর ছাড়ে। মনে রাখবেন, আল্লাহর বিধিবিধান মুসলমান যেখানেই ছেড়েছে সেখানেই অপমানিত হয়েছে। আমরা আল্লাহর আইনের কথা এত চিৎকার করে কেন বলি? আল্লাহর বিধিবিধানের কথা আমরা এরকম সাহস করে কেন বলি? আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদেরকে বানাইছে। সুতরাং আল্লাহর কোরআনের হক কথাগুলো বলার ব্যাপারে কোন জালেমের জুলুম, কোন অন্যায়কারীর রক্ত চক্ষুকে পরোয়া করা লাগবে যাবে না, ভয় করতে হবে আল্লাহ, জাহান্নামকে আল্লাহ।
প্রিয় ভাইরা, আমার এই কারণে গরু ছাগল জাহান্নামে যায় না, গরু ছাগল সুদ খায় না, গরু ছাগল ঘুষ খায় না, গরু ছাগলে মিশা কথা। তাহলে মানুষ যদি এগুলা করে, মানুষ কি গরু ছাগল থেকে খারাপ হইল না? খারাপ যে হয়েছে এই প্রমাণ কোরআনে আছে। কেয়ামতের দিন যেটা মোটা গরু শক্তিশালী গরু, এটা দুর্বল গরুর উপরে দুনিয়াতে যে জুলুম করছে, সেই বিচার আল্লাহ কেয়ামতের দিন করবে। ওই দুর্বল গরুটারে বানাইয়া আল্লাহ তখন দুর্বলরে মোটা করিয়া দিয়া কইব, এটা বাংলা বাজারের গরু কে হা কয়, তোরে পৃথিবীতে যে কয়টা গুতা দিছে এখন কেয়ামতের ময়দান তুই এই কয়টা গুতা পরিশোধ করিল, প্রতিশোধ লইয়া ল। তাহলে দুর্বলের জন্য একটা আশ্রয় পরকাল আছে না নাই? দুনিয়াতে যে জুলুম অত্যাচার করছে, কোনো কারণে যদি এই জুলুম অত্যাচারের পাওনা জালেম পাওয়ার আগে তুমি মরিও যাও, তোমার টেনশন নাই, আল্লাহ কিন্তু জালেমের জুলুমের প্রতিশোধ পরকালে আদায় না কইরা ছাড়বে না। এই দিন দিন নয় আরো দিন। তো গরু এটারে যখন গুতাইব, এবার পৃথিবীতে যেটা দুর্বল বাংলা বাজারের গরু, হাতে কিয়ামতের দিন মোটা, আর দুনিয়াতে যেটা মোটা, হাতে কিয়ামতের দিন কি? এখন গুতা খাওয়া শুরু খাইব, খাওয়ার দাওয়ার পরে এখন বিচার শেষ। এখন গরু ছাগলের জন্য আল্লাহ কিন্তু জান্নাত বানায় নাই। তখন আল্লাহ তাআলা বলবেন মাটি হয়ে যাও। যখন মাটি হয়ে যাবে, হাশরের ময়দানে তামার জমিনের সাথে গরু ছাগল মিশে যাবে। এখানে আমি দুইটা কথা আপনাকে একটু মনে করাই দিই। শক্তিশালী হলেই দুর্বলের উপরে জুলুম করবেন না ভাই, জুলুম করবেন না। গায়ের শক্তি, টাকার শক্তি, ক্ষমতার শক্তি চিরকাল থাকে না? চিরকাল? আজকে শক্তিশালী, কালকে ক্যান্সার ধরা পড়লে মরতে কিন্তু একদিন লাগে না, স্ট্রোক করলে মরতে এক মিনিটও লাগে না। অথচ মরার আগ পর্যন্ত কত বাহাদুরি এমন বাপসাপ দেখায়, মনে হয় যেন 1000 বছরে তার মরার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ আমাদেরকে অহংকার থেকে হেফাজত করো। জোরে বলেন আমিন। আমার প্রিয় বন্ধু, অনুরোধ করি এটা করব না, শুধু আপনার চিন্তার খোরাক দেই। এই পশু পাখির জুলুম অত্যাচারের বিচার যদি হয়, তাহলে মানুষের জুলুম অত্যাচারের বিচারও হবে হবে, কোনো সন্দেহ নাই। আবার দেখেন যখন আল্লাহ বলবে মাটির সাথে মিশে যা, তখন দুনিয়াতে যারা পাপি ছিল, অন্যায়কারী ছিল, তারা বলবে ইয়া লাইতানি কুনতু তোরাবা, হাই আল্লাহ আমার যদি আজকে মাটি বানাই দিতা, আমি যদি মানুষ না হইতাম, আমি যদি গরু ছাগল না হই, গরু ছাগল হইতাম, আমার হিসাব হইতো না, আমার জাহান্নামে যাওয়া লাগতো না। আল্লাহ এই পশু পাখিগুলারে তুমি মাটির সাথে মিশাই দিছো, আল্লাহ আমারে ও মাটি বানাইয়া দাও। কিন্তু কেয়ামতের দিন যতই কান্নাকাটি করবে, মাটি আর হবে না। তাহলে আল্লাহ দুনিয়াতে যখন মানুষ বানাইছে, মানুষ হিসাবে আমাদের দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? শুধু মানুষ বানায় নাই, পৃথিবীর সেরা জাতি মুসলমান হওয়ার মতো নিয়ামত দিছে, কোরআনের মতো কিতাব আল্লাহ দিছে, বিশ্ব নবীর মতো নবী আল্লাহ আমাদেরকে দিছে, মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, কোরআনের মাহফিল আছে। এত কিছু থাকার পরেও যদি আমরা সঠিক মুসলমান হইয়া জান্নাতে যাইতে না পারি, আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। আল্লাহ আমাদের কবুল করো। এটা জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আমার এখন দেখেন আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ তাআলা বলছেন নফসের অনুসরণ করা যাবে না, সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে আল্লাহর কোরআনের বিধিবিধানের। অমাল্লাম ইয়াহকুম বিমা আনজাল আল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী জীবন চালায় না, জিন্দগির সবগুলো বিচার ফয়সালা করে না, তারা কাফির, তারা কাফির। আল্লাহ আমাদেরকে কুফুরি থেকে রক্ষা করুন, বলেন আমি। এবার শুনেন আল্লাহ সূরা মায়েদার 49 নম্বর আয়াতে কি বলেন। وَأَنْحَكُمْ بَيْنَهُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَاحْذَرْهُمْ أَنْ يَفْتِنُوكَ عَنْ بَعْدِ مَا أَنْزَلَ اللَّهُ إِلَيْكَ। আল্লাহ তাআলা বলেন তাদের নাফরমান, তাদের নাফসানিয়াতের অনুসরণ করবে না হে নবী,
সতর্ক থাকবে কাদের নাফসানিয়া, যারা আল্লাহর বিধিবিধান মানে না, যারা কাফের, যারা ফাসেক, যারা মুনাফেক, হে নবী তাদের নাফসানিয়াদের অনুসরণ করবে না, তারা যেন তোমাকে ফেতনায় নিতে না পারে, আল্লাহর কোরআন থেকে এক বিন্দু পরিমাণ তারা যেন সরায় দিতে না পারে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াত্তাবিউ, অনুসরণ করো, মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করো। তাহলে কোরআন হাদিসের বাহিরে যাওয়ার অধিকার ইমানদারের এক জাররা পরিমাণ নাই। যারা কোরআন হাদিস থেকে মুসলমানকে সরায় দিতে চাইবে, আল্লাহ তাদের ব্যাপারে নবীকে সাবধান করেছেন, তো নবীর মাধ্যমে আল্লাহ তো আমাদেরকেও সাবধান করেছেন। যারা আমাদেরকে আল্লাহর আইন থেকে সরাইতে চাইবে, আমরা তাদের কথা মানব না, মানব আল্লাহর কথা। মুসলমান কথা বলেন, তবে আমরা কি এখন সে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানওয়ালারা, ওহে ইমানওয়ালারা, ইমানদারদেরকে ডাক দিছেন কে? তাহলে বোঝা যায় বেঈমানদের সাথে আল্লাহর কোনো কথা নাই। আল্লাহর কথা কার সাথে? ইমানদারের সাথে। জোরে কন্যা, কার সাথে? তো ইমানদারকে বলতেছে, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে ঢুকো। ইমানদারের কয় ঢুকো, যাতে ইমান আনে না, এতে ইসলামে ঢুকতো না, কারণ যে ইমান আনছে সেই ব্যক্তিই তো ইসলামে ঢুকবে। আমার কথা বুঝেননি? আজকে যদি আপনি স্কুলে ভর্তি হন, কালকেই তো স্যার বলবো রেগুলার স্কুলে আসবা, পড়ালেখা ঠিক মতো করবা। যেই বেটা স্কুলে ভর্তি হয় না, স্কুলের শিক্ষক তাকে স্কুলে আসার কথা, পড়ালেখার কথা ওই রকম দায়িত্ব নিয়ে বলে? তো যারা আল্লাহর উপর ইমান আনে না, তারা মুসলমানের বিদ্যালয়ে ভর্তি হয় না। যারা কালেমা পড়ে ইমান এনেছে, তারাই ইসলামের বিদ্যালয়ে ভর্তি হয়েছে। আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে বলছে, উদখুলু, ঢুকি যাও, ঢুকি যাও, ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে ঢুকো। তাহলে বোঝা যায় যারা ফুরাফুরি ইসলামে ঢুকে না, তারা মুসলমান হয় না। এবার আসেন, পুরা ঢুকে আর অর্ধেক ঢুকে একটু ব্যাখ্যা করি, খারাপ লাগেনি কেন? ঘুম আসেনি, মশা কামড়ায়নি, বাইশক। তাহলে এখন লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার করে আমাকে আপনাকে বলে দিচ্ছেন যে, ওয়ালা ইন তাবাতাহুয়া আহুম মিম বাদে মা জাআকা মিনাল ইলম ইন্নাকা ইযাল্লা মিনাল যালিমিন। তোমাদের নিকট কোরআনের সত্য জ্ঞান আসার পর তোমরা কোনো কুফুরি শক্তির ইচ্ছা কামনা বাসরণ অনুসরণ করবে না, যদি করো তাহলে তোমরা ওই রকম হয়ে যাবে যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য যে যার বাসনার অনুসরণ করে সে তার মতো হবে, যে নবীর বাসনার অনুসরণ করে নবীর মতো হবে, যে আল্লাহর বাসনার অনুসরণ করে আল্লাহর মতো হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, আমি চাইলে তাদেরকে কোরআন দিয়ে উন্নত করতে পারতাম, ওয়ালা ওশিনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আর ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও নাতরুকুহু ইয়ালহাস, সূরা আরাব। কিন্তু তাদের অবস্থা এমন, তারা নাফসানিয়াত, দুনিয়ার লোভ লালসা, এগুলির অনুসরণ করতে করতে তাদের অবস্থা এমন হয়ে গেছে, চৈত্র মাসে কুকুর যেভাবে জিহ্বা বের করে দেয়, কুকুরের হাঁক ডাক দিলেও কুকুর জিহ্বা বের করে রাখে, হাঁক ডাক না দিলেও বের করে রাখে, খানা দিলেও বের করে রাখে, খানা না দিলেও বের করে রাখে, তাদের অবস্থা এমন। তারা ইসলামের নিয়ামত পাওয়ার পর কুকুরি শক্তি, অনিসলামের শক্তি, ফাসেকের শক্তির পিছনে এভাবে দৌড়ায়, যেভাবে কুকুর ভালো মন্দ বুঝে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত নসিব করো, জোরে বলেন আমিন। তাইলে এখন পরিপূর্ণ ডুবতে হবে, আল্লাহ যাদের কথাই উদাহরণগুলোতে বলেছেন আয়াতে, তাদের মতো হব না। এখন ডুববো কিভাবে? এই যে আমি জামাটা পরছি, এটা কি অল্প পরছি না পুরো পরছি? আচ্ছা, আপনারা আমারে কর, পায়জামা পরার একটা জায়গা আছে, পাঞ্জাবি পরারও একটা জায়গা। আমি ছোট থাকতে একটা ঘটনা বলি, যে সাসা মিয়া বিয়েতে দৌড় দিছে, যেমন জোহর নামাজ পড়ে বিয়েতে রওনা দিব, এখন জোহরের নামাজ মসজিদে দাঁড়াই গেছে, সাসা দৌড় দিয়েছি,
আয়েশা দেখি যে খালি গায়ে নামাজ পড়ে আর সাদা একটা পাঞ্জাবির মতো সামনে। তো সালাম ফিরানোর পর ওনার পাশে একজন বলতেছে, পাঞ্জাবি গাল দেন না কেন, খালি গায়ে নামাজ পড়তেছে, আমরা তখন রওনা দেব। কয় আমি তো মনে করছি মেহমান তাড়াতাড়ি রওনা দেবে, তাড়াহুড়ো করে গোসল করে ওই আলনা থেকে পাঞ্জাবি মনে করে ফায়জামা লইয়া উঠছি। এখন ফায়জামার ভিতরে মাথা যতই ঠেলা ঠেলি করতেছি মাথা আর ঢুকে না, প্রথম বুঝে নেই যে ফায়জামা, পরে দেখি যে দূরও ফায়জামা না, ওই জন্য একটু সামনে রেখে আল্লাহু আকবার। আচ্ছা আপনারা কোন তো ফায়জামা আর পাঞ্জাবি দুইটা কি এক? ফায়জামার ভিতরে ঠেলা ঠেলি করলে মাথা ঢুকবে না, ওইটা মাথা ঢুকার জায়গাও না। ফায়জামার ভিতরে ঠ্যাং ঢুকাইবেন, পাঞ্জাবির ভিতরে মাথা ঢুকাইবেন, ঠিক না? কোন এখন এই হাতা ঢুকাইছে আর পুরা জামা ঝুলাই রাখছে, এইভাবে জামা ঝুলাইয়া মেহমানের অনুষ্ঠানে যাওয়া যাইব? তখন লোকেরা বলবে কি পুরা গায়ে দেন? এটা একটা উদাহরণ বললাম মাত্র, সামাজিক উদাহরণ। সবকিছু একটা পরিপূর্ণ করার বিষয় আছে, হওয়ার বিষয় আছে। জামাটা পুরা পড়লে কয় পুরাটা হইছে, মানুষটা পুরা ঠিক থাকলে কয় সব ঠিক আছে, সব ঠিক আছে, খালি চোখ দুইটা নাই। দেখবেন অনেকে বলে অন্ধ, অনেকে বলে কানা, কয় কি কয় না। তাহলে পরিপূর্ণ ঢুকার অর্থ কি? ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকার অর্থ হইল নামাজ পড়বে আল্লাহর আইন অনুযায়ী, সমাজ চালাইবে আল্লাহর আইন অনুযায়ী, খানা খাইবে আল্লাহর আইন অনুযায়ী, অর্থনীতি চালাইবে আল্লাহর আইন অনুযায়ী, পরিবার চালাইবে আল্লাহর আইন অনুযায়ী, পুরুষ চলবে আল্লাহর আইন অনুযায়ী, মহিলাও চলবে আল্লাহর আইন অনুযায়ী, মসজিদ চলবে আল্লাহর আইনে, পেশাবখানা চলবে আল্লাহর আইনে, পুরা রাষ্ট্রটাও চলবে কার আইনে? এবার আমার এখন রাষ্ট্রটা বানাইছে কে, দুনিয়াটা বানাইছে কে? তাহলে রাষ্ট্র বলো না আল্লাহ বলো, দুনিয়া বলো না আল্লাহ বলো? তাহলে আল্লাহর কথা অনুযায়ী চললে শান্তি আসবে, আল্লাহর কথা অনুযায়ী না চললে শান্তি আসবে? আল্লাহর কথা পরিপূর্ণ রূপে যারা মানে তারা মুসলমান, যারা আল্লাহর কথা পুরাপুরি মানে না তারা মুসলমান থাকে না। এই হিসাবে কেউ দশ আনা মুসলমান, কেউ দুই আনা মুসলমান, কেউ চার আনা মুসলমান, কেউ চোদ্দ আনা মুসলমান, কেউ আট আনা মুসলমান, পুরাপুরি মুসলমান কেউ এখনো হতে পারি নাই, আমিও পারি নাই, হওয়ার চেষ্টায় আছি। বলতে পারেন হুজুর চেষ্টা করতে করতে দাঁড়ি ভাগিয়ে গেছে, তো আর হইবেন কবে? হওয়ার জন্য চেষ্টায় আছি, যতটুকু ঘাটতি আছে ওই চেষ্টার কারণে আল্লাহ যদি ক্ষমা না করে তাহলে আমিও নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে একটা সাপের সাথে তুলনা করেছেন। সেটা কিরকম? একটা সাপ গর্ত থেকে বের হয়, সারা রাত ঘোরাফেরা করে, আবার সকাল হওয়ার আগে খাবার দাবার খাই আসে, গর্তে ফিরে আসে, সারাদিন গর্তে থাকে। মদিনা থেকে মক্কা থেকে ইসলামের যাত্রা শুরু হয়েছে, ইসলাম সারা দুনিয়া সফর করবে, সফর করে আবার মক্কা মদিনায় গিয়ে ইসলাম ঢুকবে। আমার বন্ধু, এই যে সাপ গর্তের ভিতরে আশ্রয় নেয়, সাপ হইলে লম্বা, ধরেন দশ হাত বারো হাত একটা সাপ লম্বা, যদি গর্তে ঢুকে পুরাপুরি ঢুকে সাপে ওই বিনা বাঁধা, বুঝেন নি বিনা বাঁধা? হ্যাঁ, হচ্ছা কেন আঞ্চলিক নোয়াখালীর ভাষায় কয় হচ্ছা, মাখরা দাদাই করি করি হচ্ছা, বুঝলে হইলে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আঞ্চলিক ভাষার মধ্যে একটা মজা আছে না নাই? এই যে হচ্ছে বাঁধে বিনা বাঁধে সাপ গর্তের ভিতরে ঢুকে তখন নিরাপদ, তাহলে যেই সাপ পুরোপুরি গর্তে ঢুকে সে নিরাপদ, কিন্তু একটা সাপ তার মাথা দিছে গর্তে, লেজ হইলো বাইরে, ধরেন লেজ হইলো তিন চার হাত বাইরে, আপনার হাতের মধ্যে লাড়ি, আপনি আসতেছেন বাংলা বাজারে, দেখছেন যে সাপের অর্ধেক দেখা যায়, হাতে লাড়ি আছে, আপনি কি চলিয়ে আসবেন? লাগা, কারণ সাপের অর্ধেক দেখা যায়, হাতের মধ্যে লাড়ি আছে, আবার সাপ ছাড়ি দেয় কেমনে? লাগা, বাজারে পরে যাবো, দোকান এক ঘন্টা পরে খুলুম, কারণ সাপ হলে আমার শত্রু, তাহলে সাপারে কি করবো? এখন আপনারা আমারে বলেন, ইসলামের মধ্যে মাথা ঢুকাইছেন কলমা পড়া, ইসলামের মধ্যে মাথা ঢুকাইছেন শুধু নামাজ পড়ছেন কিছু ঢুকছে, ইসলামের মধ্যে মাথা ঢুকাইছেন হজ করে আসছেন কিছু কি ঢুকছে, কিন্তু অর্থনীতি ইসলামে ঢুকে নাই, ব্যবসা ইসলামে ঢুকে নাই, বিচার ব্যবস্থা ইসলামে ঢুকে নাই, পর্দাটা ইসলামে ঢুকে নাই, সুদের ব্যাপারটা ইসলামে ঢুকে নাই, তাহলে সাফের যেরকম অর্ধেক বাড়া, মুসলমানের অর্ধেক কি? তো হেদায়তুল্লাহ রাতে লাড়ি আছে, হেদায়তুল্লাহ সাপ দেখলে যেভাবে ফিডানি শুরু করে, তো আমাদের ইমানের শত্রু ও শয়তান আছে না নাই?
আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার খবরদার ইমানদার, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমার প্রকাশ্য শত্রু। শয়তানে মানুষের ইমান ডাকাতি করে, ডাকাইতে ডাকাতি করে টাকা পয়সা, শয়তানে ডাকাতি করে ইমান। টাকা পয়সার থেকেও দামি হলো ইমান, নিজের জীবনের থেকে দামি হলো ইমান। সাহাবীরা ইমানের জন্য জীবন ত্যাগ করেছে, জীবন দিয়েছে, কিন্তু ইমান ছাড়ে নাই। আর আজকে মুসলমান ইমান বেচা দুনিয়া কামাই করে। তাইলে আপনারা আমার অর্ধেক যদি ইসলামের বাইরে থাকে, ওই শয়তান ওই অর্ধেক ধরে এমন ধরে টান দিবে, যেটা ইসলামের ভিতরে আছে এটাও ইসলামের ভিতরে থাকবে না। এই জন্য আল্লাহ বলছে উদুখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণরূপে ইসলামে ঢুকো, পরিপূর্ণরূপে মুসলমান হওয়ার জন্য আল্লাহর আইন কায়েম করা লাগবে। আল্লাহর আইন কায়েম ছাড়া কখনো পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। লিল্লাহে তাকবীর। আচ্ছা আপনারা কি মুসলমান হইয়া ঠকছেন না জিতছেন, এটা বিশ্বাস করেন তো? জন্মসূত্রে আল্লাহ যদি আমাদেরকে ইসলাম না দিত, কোনো কাফের ঘরে যদি আমাদের জন্ম হইত, তাহলে মুসলমান হওয়া আমাদের জন্য অনেক কঠিন। প্রিয় ভাইয়েরা আমার, এখন লক্ষ্য করেন কত নিয়ামত, কত দামি নিয়ামতের নাম হইল মুসলমানি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার দুইটা সন্তান নবী, হযরত ইসহাক হযরত ইসমাইল আলাইহিসসালাম এবং হযরত ইসহাক আলাইহিসসালাম, দুইজনেই নবী। আল্লাহু আকবার বল, বাপও নবী, দুই ছেলেও কি নবী, বা পয়গম্বরী বংশ। তো ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের সেরা কর্ম, কাবা ঘর বানাইছে, পৃথিবীতে সবচেয়ে মর্যাদা সম্পন্ন কাজ হলো আল্লাহর ঘর বানানো। আপনারা আল্লাহর ঘর এখানে বানাইছেন, সুন্দর হয়েছে, আবার আল্লাহর ঘরের সাথে একটা মাদ্রাসাও বানাইছেন, এটা আরো সুন্দর হয়েছে। নূর ও নালা নূর, আল্লাহু আকবার। একা তো সুন্দরী মেয়ে, আরো মেকআপ লাগাইছে, কথা কয় না। তো এখানে মসজিদ, এখানে মাদ্রাসা, কারণ মসজিদের ইমামতি করতে হলে হুজুর লাগবে কি লাগবে না, মাসলা মাসালার জন্য হুজুরের দরকার আছে না নাই? তো মাদ্রাসা না হইলে হুজুর পাওয়া যাইতো না, তো বিয়ে পড়ানোর লোক পাওয়া যাইতো না, জানাজার লোক পাওয়া যাইতো না, ন্যায় কথা বলার লোক পাওয়া যাইতো না, রাস্তাঘাটে সালাম দেওয়ার লোক পাওয়া যাইতো না। আমি মাদ্রাসার ছাত্রদেরকে অনুরোধ করি, এই বাজারের একটা ব্যবসায়ীও যেন রাস্তাঘাটে আমাদের সালাম থেকে বাদ না যায়। সবার আগে আমি সবাকে সালাম দিতে রাজি, আপনারা কি রাজি আছেন? আল্লাহ হাতগুলি কবুল করো। আমি সবার আগে সালাম দিতে চাই, আমি বিশ্বাস করি যে সালাম দেয় তার মর্যাদা বাড়ে। কোন মাদ্রাসার ছাত্র যেন রাস্তাঘাটে কাউকে সালাম থেকে বাদ না দেয়, বঞ্চিত না করে। আল্লাহ রসুল বলছে আলামান আরাফতা মাল্লাম তার, যাকে চিনো যাকে চিনো না সবাইকে সালাম দাও। প্রিয় ভাইয়েরা আমার, এটা আল্লাহর নেয়ামত। ইব্রাহিম আলাইহিসসালামের দুই সন্তান, তিনি ইসমাইল আলাইহিসসালামকে সাথে নিয়ে কাবা ঘর বানাইছি, বানাই এখন খুব খুশি হয়ে গেছে, আল্লাহ খেদমত করতে পারছি। এখন খেদমতটা করলেই তো হবে না, আল্লাহ যদি সেই খেদমত কবুল না করে, ওই খেদমতটা যত দামি খেদমত হোক কোনো লাভ নাই, ঠিকই না কর? এই জন্য আল্লাহর ঘরের খেদমত করে বাপ ছেলে দুইজন দোয়া করতেছে আল্লাহর কাছে, কার কাছে? দোয়াটা আল্লাহর কাছে এত ভালো লাগছে যে আল্লাহ দোয়াটা কোরআনের আয়াত বানাইয়া রেখে দিছে। সেই দোয়াটা যাদের জানা আছে আমার সাথে পড়েন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আওতাত তাওয়াবুর রহিম। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আল্লাহ আমাদের দুইজনকে তুমি মুসলমান হিসাবে কবুল করো। জোরে কর না কা আমিন। কি হিসাবে কবুল করো? মুসলমান হিসাবে কবুল করো। আচ্ছা কন্ত, ইব্রাহিম আলাইহিসসালাম কি মুসলমান না? ইসমাইল আলাইহিসসালাম কি মুসলমান না? শুধু কি মুসলমান না, নবী? তাই মুসলমান বড় না নবী বড়? আমার বন্ধু নবী, নবী আপনারা বলতেছেন নবী বড়। প্রিয় বন্ধু, এখন সেই নবী
ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নবী না, তিনি রাসূলও বটে। কারণ নবী আর রাসূলেও পার্থক্য আছে। রাসূল হলো যারা, যাদের কাছে আসমানি কিতাব আসে। নবী হলো তারা, যাদের কাছে আসমানি কিতাব আসে না, তারা আগের রসুলের রেখে যাওয়া আসমানি কিতাবের উপরে কাজ করে। যেমন আমাদের নবী, নবী ও রাসূলও, কারণ আমাদের নবীর কাছে কি এসেছে? কোরআন এসেছে। মূসা আলাইহিস সালাম নবী ও রাসূলও, কারণ মূসা আলাইহিস সালামের কাছে তাওরাত এসেছে। দাউদ আলাইহিস সালাম নবী ও রাসূলও, কারণ দাউদ আলাইহিস সালামের কাছে জাবুর এসেছে। ঈসা আলাইহিস সালাম নবী ও রাসূলও, কারণ ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম নবী ও রাসূলও, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ 10টা সহিফা নাজিল করেছে। সহিফা, সহিফা ছোট কিতাব। এখন লক্ষ্য করেন বন্ধু, 10খানা সহিফা নাজিল হওয়ার পর তিনি নবী ও তিনি রাসূলও, তিনি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাদের দুইজনকে মুসলমান হিসাবে কবুল করো, আমার বংশের মধ্যে মুসলমান বানাও। নবীরা মুসলমান হওয়ার জন্য দোয়া করে, নবীদের বংশে আল্লাহ যেন মুসলমান পাঠায় সেই জন্য দোয়া করে। আর আল্লাহ আমাদেরকে জন্ম সূত্রে মুসলমান বানায়ছে। এখন এখানে একটু তাৎপর্য বলে রাখি, নবীরা হলো বড়, মুসলমানিত্বর পজিশন। আমরা সাধারণভাবে মনে করি নবীর থেকে ছোট, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান হওয়ার জন্য দোয়া করলো কেন? ইউ এমপি সাহেব যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার চৌকিদার বানাই দাও, আছে এমপি, দোয়া করে কি হওয়ার জন্য? তাহলে কি প্রমোশন হইতেছে না ডিমোশন হইতেছে? দোয়া এটা শুনলে তো মনে হয় জানো ইব্রাহিম আলাইহিস সালাম উল্টা দোয়া করছে, তিনি নবী, তিনি দোয়া করে মুসলমান হওয়ার জন্য। মুসলমান তো আমরা সাধারণ সবাই আছি, তো নবী আবার মুসলমান হওয়ার দোয়া করে কেন? ওরে বিশ্ব নবীর উম্মতরা, তাফসীর বলতেছে নবুয়তটা যদি বিল্ডিং এর সাথে তুলনা করেন, মুসলমানিত্ব হলো তার ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উপরে যেভাবে বিল্ডিং দাঁড়ায়, ঠিক মুসলমানিত্বর ফাউন্ডেশনের উপরে নবুয়তের বিল্ডিংটা দাঁড়াইয়া আছে। আরে সুবহানাল্লাহ, হক আদায় করে হয় না তো, জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে নবীরা আগে মুসলমান পরে নবী, মুসলমান যারা হয় না তারা নবী হতে পারে?